नमस्कार दर्शक बंधुरा, আমার কাছে একটা রিকোয়েস্ট এসেছিল যে মিষ্টির দোকানে যে বাক্সগুলো তৈরি হয় সেই বাক্সগুলোর উপরে যদি আমি একটা পাইকারি মার্কেটে ভিডিও তৈরি করি। তো আমি কিন্তু কলকাতাতে এসে ঠিক পারফেক্ট সেরকম একটা পাইকারি মার্কেট বা পাইকারি দোকানকে খুঁজে বার করেছি, যেখান থেকে কিন্তু আপনারা একদম পাইকারি দামে এই সব মিষ্টির প্যাকেটগুলো বা বাক্সগুলো পেয়ে যাবেন। আমার এই যে এই দিকে হচ্ছে ডান দিকে যিনি দোকানদার ওনার রয়েছেন, ওনার বসে আছেন এবং দোকানটা দেখতে পাচ্ছেন যে পুরো এত বড় একটা দোকান রয়েছে। তো এটা হচ্ছে একটা পারফেক্ট জায়গা যেখান থেকে আপনারা আপনাদের যা কিছু রিকোয়ারমেন্ট আছে সেই রিকোয়ারমেন্টগুলো আপনারা কিন্তু এখান থেকে ফুলফিল করতে পারেন বা আপনাদের প্রয়োজনীয় যে সামগ্রী আছে সেগুলো কিনে নিয়ে যেতে পারেন। চলুন, দোকানের যিনি ওনার রয়েছেন তার সঙ্গে আমরা কথা বলবো, এখান থেকে কত টাকার মাল নিতে হবে এই সমস্ত কিছুই কিন্তু থাকবে এই ভিডিওর মধ্যে। বলছি আপনার নামটা একটু বলবেন। আমার নাম কৃষ্ণ মিশ্র। আপনার দোকানের নামটা বলবেন? আমার দোকানের নাম হচ্ছে উষা বক। আচ্ছা, এটা কোথায় আছে, কলকাতার ঠিকানাটা বলবেন? ঠিকানা হচ্ছে 43 সূর্যসেন স্ট্রিট, অপোজিট অফ আদর্শ বিদ্যা মন্দির। আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি, অ্যাড্রেসটা দেখুন। আচ্ছা, এই যে অ্যাড্রেসটা রয়েছে, ফোন নম্বরও দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা, আমি ফোন নম্বরটা তার সঙ্গে ডিসক্রিপশন বক্সে এবং ভিডিওর মধ্যেও দিয়ে দেবো। আপনারা কী কী জিনিসের উপর ডিলিংস করেন? আমরা বেসিক্যালি ডিফারেন্ট কাইন্ড অফ সুইট বক্স, পার্সেল বক্সের উপরে ডিলিং করি। আচ্ছা, আমাদের যারা দর্শক আছে তাদেরকে একটু দেখাবেন যে কীরকম কী দাম আছে বা কতগুলো নিতে হবে। ধরুন এই যে ছোটো সাইজ, বড় সাইজ, এইখানেও বিভিন্ন রকম সাইজ আছে বা পেছনে যে কীসব এইগুলো রয়েছে, এই জিনিসগুলো রয়েছে, ঠিক আছে, একটু দামগুলো একটু বলে দেবেন আমাদের যারা দর্শক আছে। দেখুন, এখানে ভ্যারাইটিস আছে, মানে আপনার সুইট বক্সের ক্যাটাগরি বলতে গেলে আপনার ডিফারেন্ট ক্যাটাগরি আছে, এক একটা ক্যাটাগরিতে হিউজ পরিমাণ, সেটার জন্য আপনাকে দর্শকদের আসতে হবে, এসে দেখতে হবে। তো ওরকমভাবে তো ভিডিওতে দেখাতে গেলে প্রায় 4-5 ঘন্টার ভিডিও হয়ে যাবে। যাই হোক, এটা একটা মিষ্টির বক্স আছে, এটা হচ্ছে 5x5, 4 কালার আছে, এটা সুইট বক্স পারপাসে চলে। আচ্ছা, ঠিক এটাই হচ্ছে। আর একটা মিষ্টির বক্স আছে 8x6, এটা হচ্ছে ITC মাল আছে। আচ্ছা, ঠিক আছে, এটা একটা ফুড গ্রেড কোয়ালিটি, এটা নর্মাল কোয়ালিটি। আচ্ছা, ঠিক আছে, এবার ওর থেকে একটু বেটার কোয়ালিটি যেতে গেলে বলছো দাদা, এই ধরুন এই যে গোটা বান্ডিলটা রয়েছে এইগুলোর মধ্যে মোটামুটি কতগুলো থাকতে পারে? এটা এক একটা 100 করে বান্ডিল আছে। এই এক একটা 100 করে? 100 করে বান্ডিল আছে। মোটামুটি কীরকম দাম পড়তে পারে এগুলো? এক একটা আপনার দাম পড়ছে, দাম তো এখন ফ্লাকচুয়েট করছে, সেটা রেট যখন আসবে তখন বিশেষ করে দাম। হ্যাঁ, সে তো নিশ্চয়ই, মোটামুটি একটা অ্যাভারেজ দাম বলুন। এখন যেমন এটার দাম যাচ্ছে 140 টাকা শোয়া যাচ্ছে। 140 টাকা? 140 টাকা শোয়া যাচ্ছে। আচ্ছা, এই যে ছোট একটা রয়েছে এগুলো, এটার দাম যাচ্ছে এখন আপনার ল্যামিনেশন ছাড়া দাম যাচ্ছে আপনার এখন ওটা 75 টাকা, 750 টাকা, 1000, 750 টাকা, 1000। আচ্ছা, তারপরে ধরুন এই যে সাদা রয়েছে বা এইগুলো রয়েছে, এগুলো একটু আমাদের দামটা একটু বলে দিন দাদা। এগুলোর দাম রয়েছে, এই দেখুন, এটা যেমন একটু প্রিমিয়াম ক্যাটাগরির আছে, এটার দাম আছে আপনার 1 কেজি সাইজের বক্স আছে এটা। হ্যাঁ, এটার 100 পিসের দাম আছে 600 টাকা। 600 টাকা 100 পিস? 100 পিসের দাম। আচ্ছা, আর ওর থেকে এবার আপনি এটা যদি দেখেন, এটা যেমন একটু রেস্টুরেন্ট কোয়ালিটি বক্স আছে, রেস্টুরেন্ট বা বিরিয়ানি টিরিয়ানি এইসবগুলো দেয়, এগুলো সেই পারপাসে ইউজ হয়, এটার আপনার দাম আছে 2100 টাকা, 1000। 2100 টাকা, 1000? 2100 টাকা, 1000, 210 টাকা, 100। এর থেকে কম ক্যাটাগরি, কম মানে বিলো আছে, সেটার দাম হচ্ছে আপনার 1700 টাকা। বাট কোয়ালিটি ওটারও ভালো, এটারও ভালো, মানে এটা 10টা পরপর লাগিয়ে রাখলে বক্স কিছু হবে না, ওটা একটু দেবে যাওয়ার চান্স, দেবে যাওয়ার চান্স আছে। আচ্ছা, এই যে বাজেটের বিভিন্ন বক্সগুলো দেখতে পাচ্ছি, ঠিক আছে, এই ধরুন বড়গুলো মোটামুটি একটা অ্যাভারেজ একটু দাম বলে দিন বড় বাচ্চাগুলোর। দেখুন এই যে এই বক্সগুলো আছে, এগুলোকে উইন্ডো বক্স বলা হয়। উইন্ডো বক্স? এগুলো উইন্ডো বক্স। আচ্ছা, এই বক্সগুলোর বিভিন্ন দাম আছে, যেমন এটা আছে আপনার 1 পাউন্ডের বক্স, এটাও 1 পাউন্ড, এটাও 1 পাউন্ড। আচ্ছা, এটার দাম আছে 1000 টাকা 100 পিস, এটা আছে 800 টাকা 100 পিস, এটা আছে 900 টাকা 100 পিস, অ্যাট প্রেজেন্ট রেট চলছে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, ঠিক আছে। এই যে ওপরেরগুলো, ওপরেরগুলো এটা 10-10 4 আছে, এটা 2 পাউন্ড, এটা 10-10 5 আছে, এটাও 2 পাউন্ডের বক্স আছে, এটা 12-12 5 আছে, এটা 3 পাউন্ডের বক্স আছে, ঠিক আছে। আচ্ছা, তো এগুলোর এটা রেট আছে এমন এখন 750 টাকা, 450 টাকা, 750, 100 পিসের দাম, 100 পিস, এটার দাম আছে হচ্ছে 820 টাকা। আচ্ছা, 100 পিসের দাম, ঠিক আছে। আচ্ছা, আর এই যে আপনার পেছনে দেখতে পাচ্ছি এই কি বাটির মতো জিনিসগুলো, এগুলো হচ্ছে মানে মিষ্টির যে বাটিগুলো হয় না, যে বাটিগুলোর উপর কাঁচাগোল্লা, আচ্ছা কাঁচাগোল্লা এগুলো দেয়, ওইগুলো তো এইগুলো, বাট এগুলোর এখন দাম আছে 13 টাকা করে, 15 টাকা করে, 30 টাকা করে, মানে একটা রিল, একটা রিল। আচ্ছা আচ্ছা,
হোলসেল নিলে রেটটা একটু কম হয়। হোলসেল নিলে মোটামুটি কত টাকার উপরে হোলসেলে নিতে হবে? ওরকম কোনো ব্যাপার নেই, হোলসেল নিতে হলে আপনি যখন আসবেন, আপনি যদি ট্রান্সপোর্ট করেন তখনই আমরা হোলসেল করবো। আর ট্রান্সপোর্ট করলে মিনিমাম আপনাকে 4-5 হাজার টাকার মাল করতে হবে। 4-5 হাজার টাকা নিতে হবে ট্রান্সপোর্ট করতে হলে? মানে যিনি কাস্টমার হবেন তাকে ট্রান্সপোর্ট কস্ট কি অবভিয়াসলি তাকে একটা ট্রান্সপোর্ট কস্ট বেয়ার করতে হবে, খুবই মিনিমাম। আপনাকে এখান থেকে ট্রান্সপোর্টের জন্য কস্ট আমরা প্যাকিং করে সব করে পাঠিয়ে দেবো, তার জন্য 75 রুপিস 4-5 হাজার টাকার মালে খরচা পড়ে। আচ্ছা, মাত্র 75 রুপিস? হ্যাঁ, তো ঠিকই আছে। মানে ওটা হচ্ছে ওই জাস্ট আমরা ওটা নিজেদের জন্য না, ওটা হচ্ছে যারা মুটিয়ারা মাল নিয়ে যায় তাদের যে সার্ভিস কস্টটা আছে, নাথিং এলস। আচ্ছা আচ্ছা, এই যে পেছনে চামচ দেখতে পাচ্ছি, হ্যাঁ এগুলোর উপরে আমরা ডিল করি, চামচ চামচ সব কিছুর উপরে ডিল করি। এগুলো এখন যেমন চামচগুলো আছে, এগুলো দইয়ের চামচ আছে বা আইসক্রিমের চামচ আছে, এগুলো এখন রেট যাচ্ছে ওই 25 টাকা। 25 টাকা? হুম। একটা প্যাকেটে মোটামুটি কত? একটা প্যাকেটে ওই 250-300 পিস থাকে, 250-300 মতো থাকে। এই যে মিষ্টি বক্সটা, এটা কি মোটামুটি একটু কম কোয়ালিটি নাকি? এই লাল এইগুলো একটু কম কোয়ালিটির মাল আছে, এটা একটু কম আছে, বিলো কোয়ালিটির মাল আছে। এই মালটার দাম আছে আপনার এখন 3-3 আছে, এটা এটা 100 গ্রাম মিষ্টি যা, এটার দাম এখন আছে আপনার 400 টাকা। 400 টাকা? এই 1000 পিস না 100 পিস? 1000 পিস। 1000 পিস মাত্র 400 টাকা? মানে একটু কম কোয়ালিটি, কম কোয়ালিটি। আর এগুলো যথেষ্ট স্ট্যান্ডার্ড কোয়ালিটি আছে, তার জন্য দামটা একটু বেশি আছে। তাহলে দর্শক বন্ধুরা, আপনারা দাদার কাছ থেকে মোটামুটি কিন্তু একটা দামের আইডিয়া পেয়ে গেলেন, এবং এটা কিন্তু একটা পারফেক্ট পাইকারি দোকান, যেখান থেকে আপনারা কিন্তু সস্তাতেই যে কোনো মিষ্টির যেসব বাক্সগুলো আছে সেই বাক্সগুলো আপনারা পেয়ে যাচ্ছেন। আপনাদের যদি প্রয়োজন হয় যে কোনো মিষ্টির বাক্স, ওই দাদার সঙ্গে যোগাযোগ করবেন, আমি ফোন নম্বর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো এবং ভিডিওতেও কিন্তু দিয়ে দেবো। ঠিক আছে দাদা, ধন্যবাদ। ধন্যবাদ।